যারা ফিলোসফিতে অনার্স নিয়ে সেমিস্টার সিক্সে পড়ছো, তাদের ডিএসসি B2 এ স্বামী বিবেকানন্দ, এখান থেকে আমি তোমাদের এর আগের ভিডিওতে একটা 5 মার্কসের কোশ্চেন নিয়ে একটু আলোচনা করেছিলাম। তো আজকে আমি তোমাদের 5 মার্কসের আরেকটি কোশ্চেন নিয়ে আলোচনা করছি। দেখো, কোশ্চেনটা হলো, শিব জ্ঞানে জীব সেবা এই বিবৃতির মাধ্যমে স্বামীজি কি বলতে চেয়েছেন? অ্যান্সারটা বলছি, দেখো কি লেখা আছে। বিবেকানন্দ ধর্মের ক্ষেত্রে একটি বৈশিষ্ট্যকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করতেন, তা হলো তার সামাজিক বৈশিষ্ট্য। তিনি ধর্ম সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ইন্দ্রিয়ানুভূতির বাইরে এক অনন্ত সত্তা রহিয়াছে, এই ক্ষুদ্র পিণ্ড যাহাকে আমরা জগৎ বলি এবং ইহার অতীত অনন্ত সত্তা, এই দুটি বিষয়ই ধর্মের অন্তর্গত। তার মতে প্রকৃত ধর্ম বা যথার্থ ধর্ম বলতে সার্বজনীন ধর্মকে বোঝায়। নেক্সট প্যারা, প্রতিটি ধর্মের একটি কেন্দ্রীয় বিষয় থাকে যাকে বিভিন্ন ধর্মে বিভিন্ন নামে ঘোষণা করা হয়ে থাকে। বিবেকানন্দ সনাতন ভারতীয় ধর্মে ঈশ্বর বা ব্রহ্ম হলেন কেন্দ্রীয় বিষয়। অনেকে বলে থাকেন যে ঈশ্বরের অন্বেষণই হলো ধর্মের মূল লক্ষ্য, কিন্তু স্বামীজি মনে করেন যেহেতু সব জীবের মধ্যেই ব্রহ্ম বা ঈশ্বর বিরাজ করেন, সেহেতু জীবের সেবা করলেই তা ঈশ্বরের সেবা বলে গণ্য হতে পারে। আর নিজের অন্তরসত্তার উপলব্ধি হলো তার ধর্ম। এই প্রসঙ্গে বিবেকানন্দের একটি বিখ্যাত উক্তি হলো, বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। নেক্সট প্যারা, প্রকৃত পক্ষে বিবেকানন্দ সমস্ত জীবের সেবাকেই সেবা বা ঈশ্বরের সেবা বলে গণ্য করেছিলেন। তিনি মনে করতেন যে যেহেতু আমাদের অন্তরে পরমাত্মারূপী ব্রহ্ম বা ঈশ্বর বিরাজ করেন, তাই তাকে উপলব্ধি করতে হলে জীব সেবার মধ্য দিয়েই তা করা সম্ভব। এই রকম একটি উক্তি মহাত্মা গান্ধীও করেছিলেন, মানব সেবাই ঈশ্বর সেবা। কিন্তু স্বামীজি বললেন, কেবল মানুষ নয়, সব জীবের সেবাই শিব সেবা বা ঈশ্বর সেবা। তার মতে ধর্মের আদর্শ হওয়া উচিত সেবা, মঙ্গল, করুণা, দয়া, স্নেহ, ভালোবাসা ইত্যাদি।